বোন আসমা জানতে চেয়েছেন যে কোনো নামাজের পরই কি মোনাজাত করতেই হবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না জীবন আসমা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের কাছে করেছেন যা এই বিষয়ে গোলক ধাতার মধ্যে পড়ে আছে। সঠিকটা আগে জানতো না তবে এখন সঠিক বিশুদ্ধ আলেম ওলামা বলে এলেমদের কারণে এখন জাতি অনেক সঠিক কথাগুলা জানতে পারছে কোরআন হাদিস ভিত্তিক আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের আলোকে বলবো যে আমরা আসলে সলাৎ আদায় করি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য জি আপনি জানতে চাচ্ছেন মোনাজাত করতেই হবে কি যে মোনাজাত শব্দের অর্থ কি মোনাজাত শব্দের বাংলা আবিধানিক অর্থ এইভাবে হয় যে গোপনে কারোর সাথে কথোপকথন করা অর্থাৎ মনে মনে তা আমি আপনি আল্লাহর কাছে যদি মোনাজাত করা হয় তাহলে মোনাজাতটা করা হচ্ছে কিভাবে মোনাজাত শব্দের অর্থ বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে আপনি মনে মনে আপনার কথাগুলা বলবেন কার কাছে আল্লাহর কাছে তাহলে আল্লাহর কাছে আপনি যখন বলবেন এটা অনুচ্চ স্বরে না উচ্চ স্বরে জি এই বিষয়গুলো আমরা নেব মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের কাছ থেকে মোহাম্মদ সাল্লাহ আলি যখন যেখানে যেইভাবে মোনাজাত করেছেন অর্থাৎ দোয়া করেছেন আমরা সেইভাবে করব। উল্লেখ্য যে সলাৎ এমন একটি গুরুত্বপূর্ণ এবাদত যার মাধ্যমে বান্দা এবং আল্লাহর সাথে সম্পর্ক স্থাপিত হয় পুরা সলাদটাই হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝে মোনাজাত হয় অর্থাৎ কথোপকথন হয় দেখুন আপনি একটু অর্থ লক্ষ্য করে যখন আপনি সুরা করছেন এর মধ্যে পুরাটাই কাছে চাচ্ছেন লাস্ট যে যখন আমিন বলছেন আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলছেন ফেরেশ ওই সময় আমিন বলে আমাদের আমিন ফেরেশ আমিন মিলে গেলে আল্লাহ কবুল করে নেন আপনি আমি যা কিছু বললাম আল্লাহ সব কবুল করে নেয় এখন আসুন ফরজ সলাতের পরে আমাদের দেশে যে মোনাজাতের পদ্ধতি চালু আছে এই পদ্ধতি কোরআন এবং শহীদ সন্ন্যায় পাওয়া যায় না আলি আলী ওয়াসাল্লাম তিনি সলাদ শেষ করতেন যখন সালাম ফিরানোর পরে তিনি পড়তেন আল্লাহ আকবার বলতেন তারপরে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার বলতেন তারপর আল্লাহ সালাম ও মিংকা সালাম তাবারক তাইয়াজাল জালালি আল ইকরাম এরপর আয়াতুল কুরসি তেরাত করতেন সুরা নাস ফালাক এক্লাস পাঠ করতেন এছাড়া সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই সকল দোয়াগুলা করতেন কিন্তু তিনি কখনো যে ফরজ সলাতের পরে হাত তুলে মোনাজাত করেছেন এই মর্মে কোনো সহি বর্ণনা পাওয়া যায় না যে সকলগুলা বর্ণনা আছে অধিকাংশ জাল এবং জয়ীফ আশা করুত্তটি বুঝতে পেরেছে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহা হেনহ তালে এই মর্ভব বলেছেন ফার্স্ট আল্লাহ জিক্রি ইনকুম তোমলা তা আলাহ